আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কয়েকদিন থেকে ইনবক্সে এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে যে স্যার আমি কোন প্রশ্নের জন্য কতটুকু কত পৃষ্ঠা লিখব মানে অনার্সে যে আপনাদের খাতাগুলো দেওয়া হয় কবিভাগ গবিভাগ কবিভাগ এগুলোর জন্য কত পেজ লিখব আমার সোজা অ্যান্সার হচ্ছে যে আপনি সর্বোচ্চ যত পেজ লিখতে পারবেন তত পেজই লিখবেন তো মোটামুটি একটা যদি ধারণা দেই আমি আমারটা দিয়ে কবিভাগের জন্য পেজ বরাদ্দ থাকে না কারণ কবিভাগে আপনাকে এক বাক্যে অ্যান্সার করতে হবে মানে এক কথাই এক ভাগকে অ্যান্সার করতে হবে তো অ্যাপ্রক্সিমেটলি তিনটা পেজ লাগে পেজ হ্যাঁ পেজ তো আপনারা বুঝতে পারছেন তিনটা পেজ লাগে কবি ভাগের জন্য আড়াইটাও লাগে কখনো 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 দুইটাও লাগে তো আপনারা তিনটা পেজ ফাঁকা রেখে দিবেন আপনি লিখবেন ওইভাবে অথবা যতটুকু আপনার কবি ভাগের জন্য লাগে অতটুকুই লিখবেন এরপরে আসে বিভাগ খবিভাগের এক একটা প্রশ্নের জন্য চার নাম্বার বরাদ্দ থাকে তো চার নাম্বারের জন্য যদি আপনি এক পেজ লেখেন অবশ্যই এতে কম হয়ে যাবে দেড় পেজ লেখলেও কম হয়ে যাবে আপনারা মোটামুটি দুই পেজ লেখার চেষ্টা করবেন দুই থেকে তিন পেজ পৃষ্ঠা দুই তিন পেজ লেখার চেষ্টা করবেন ঠিক আছে আমি যদি আপনাদের একটা এক্সাম্পলের সাহায্যে বোঝানোর চেষ্টা করি যে দুই তিন পেজ কীভাবে দেখেন এই যে এপাশে একটা পেজ হ্যাঁ এপাশে আরেকটা পেজ তো এভাবে দুইটা পেজ লেখার চেষ্টা করবেন খ বিভাগের জন্য যদি আপনি একটু বেশি স্পিডে লিখতে পারেন বেশি দ্রুত লিখতে পারেন সেক্ষেত্রে তিন পেজ লিখতে পারেন এর থেকে বেশি আর না কারণ সময় মেনটেন করতে পারবেন না মোটামুটি দুই পেজ লিখলেই আপনাদের জন্য সেফ জোন হবে এবং নাম্বার ভালো হবে আমি নিজেও দুই পেজ করে লিখি তো আশা করা যায় এতে আপনাদের কোনো সমস্যা হবে না এরপরে আসে যে খ বিভাগের জন্য দুই পেজ করে লিখলাম পাঁচটার জন্য দশ পেজ হ্যাঁ এরপর গ জন্য কত পেজ লিখবো এখন গবিভাগের প্রশ্নগুলো কিন্তু ডিপেন্ড করে মনে করেন দশ নাম্বারের জন্য একটা প্রশ্ন করছে তো আপনি মোটামুটি পেজ লিখবেন সর্বনিম্ন সর্বোচ্চ সাত পেজ লিখবেন সাত পেজের বেশি লিখলে কিন্তু কাভার দিতে পারবেন না চার পেজ থেকে সাত পেজের মাঝে মাঝেই রাখার চেষ্টা করবেন এখন যদি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার করে দুইটা প্রশ্ন করা হয় তখন আপনি দুই পেজ দুই পেজ করে চার পেজ লিখতে পারেন বা আড়াই আড়াই করে পাঁচ পেজ লিখতে পারেন বা তিন তিন করে ছয় পেজ লিখতে পারেন আবার যদি মনে করেন যে একটা প্রশ্নের জন্য গ বিভাগের দশ নম্বরের একটা প্রশ্নের দুইটা প্রশ্ন দিছে একটা প্রশ্নের জন্য তিন নাম্বার দিছে আর একটা প্রশ্নের জন্য সাত নাম্বার দিছে তো যেই প্রশ্নটার জন্য তিন নাম্বার দিছে ওটার জন্য আপনি দুই পেজ লিখবেন আর যেটা সাত নাম্বার দিছে ওটার জন্য আপনি চার পেজ লিখতে পারেন বা পাঁচ পেজ লিখতে পারেন এটা আপনাদের জন্য মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি বলে দিচ্ছি তো উদাহরণস্বরূপ বা আমি আমার নিজেরটাই বলি যে আমি গ বিভাগের জন্য চার পাঁচে কুড়ি বিশ পেজ লিখতাম বিভাগের জন্য দশ পেজ লিখতাম ক বিভাগের জন্য তিন পেজ হলেও লিখতাম নাল হলেও লিখতাম মোটের উপর আমি মোটামুটি আপনাদের এখানে পাঁচটা পাঁচ দুখানে দশ পেজ ওখানে হচ্ছে আপনাদের পিস তিরিশ আর সামনে হচ্ছে তেত্রিশটা করে পেজ লিখতাম আমি নিজে সো তেত্রিশ পেজ লিখলে যে ভালো রেজাল্ট করা যায় কারণ আমার রেজাল্ট ইতিমধ্যে চলে আসছে সো আশা করা যায় আপনারা তেত্রিশ পেজ লিখলে সেফ জনে থাকবেন তো তেত্রিশ পেজটা আমার হিসাবে তিরিশ থেকে চল্লিশ আটচল্লিশ পেজ পর্যন্ত আপনারা লিখতে পারেন আমার এক বন্ধু আছে বন্ধু না বান্ধবী বলা যায় মানে ক্লাসমেট সে অনেক বেশি স্পিডে লিখতে পারে তো সে মোটামুটি আটচল্লিশ পেজ বাউন্ন পেজ চুয়ান্ন পেজ পর্যন্ত লেখে সো আপনি যদি লিখতে পারেন ইউ ক্যান ডু ইট আপনি যদি না লিখতে পারেন তো করার কিছু নয় আপনারা তিরিশ বত্রিশ তেত্রিশের মধ্যেই থাকবেন ওয়ে তার কথা যে বললাম যদিও সে অনেক বেশি লেখছে কিন্তু আমার থেকে রেজাল্ট কম হয়েছে বেশি হয়নি কারণ শুধু বেশি লিখলেই বেশি নাম্বার পাবেন বিষয়টা এমন নয় বেশি লেখার সাথে সাথে ভালো করে লেখা প্রাসঙ্গিক লেখা সঠিক প্রশ্নের অ্যান্সার লেখা গুছিয়ে লেখা নির্দিষ্ট নিয়ম ফলো করে লেখা ধারাবাহিকভাবে লেখা এই বিষয়গুলোও ফ্যাক্ট করে সো এই সবগুলো বিষয়কে যদি আপনি মোটামুটি একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন তাহলেই আপনারা ভালো নাম্বার পাবেন তো ধন্যবাদ সকলকে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফিজ